বেশি বাতাস যদি হয় তাহলে তো একটু গাছপালা থাকলে নড়বেই, নতুন বাতাস আসলে, তাই না? তো ইউটিউবের জায়গাটা হচ্ছে এক্সপেরিমেন্টাল জায়গাটা তৈরি করছে। আপনারা যদি মনে করেন যে প্রথম যখন ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম এগুলো আসছিল, তখন পার্শ্ববর্তী দেশের কিছু দেখে টেকে আমাদের এখানে খোলামেলা ওই রকম কথাবার্তা, টু ডাইমেনশন, থ্রি ডাইমেনশন ডায়ালগ, পোশাক আশাক একটু স্বল্প বসানো হয়ে যাওয়া এরকম ছিল। কিন্তু আপনি দেখেন কি আশ্চর্য, কারাগারের মতো বিষয়ে ওগুলোর কোনো তোয়াক্কাই করেনি। যাই মেয়েগুলো অভিনয় করেছে দুই একজন, সে সবারই গলা ঢাকা, অভিনয় দিয়ে হয়েছে। এবং ইন্ডিয়ান টাইমস বলেছে যে সারা বিশ্বের বাংলা ভাষাভাষীর মধ্যে সবচেয়ে ভালো ওয়েব ফিল্ম তৈরি করেছে বাংলাদেশ এবং সেটা হচ্ছে কারাগার, তাই না? সো আপনি মহানগরের কথা যদি আসেন, আপনি কারাগারের কথা আসেন, দৌড়ের কথা যদি আসেন, এখন আর ওগুলো বিষয় নেই, খারাপ কিছু থাকবেই। যখন টেলিভিশনে নাটক প্রথম দিকে এসেছিল বাইরে প্রাইভেট ইয়েতে প্যাকেজে, তখন কিন্তু এ বি সি গ্রেডের কিন্তু হচ্ছিল, চর্চা হচ্ছিল। আমাদের এখানে যেহেতু ওই রকম একাডেমিক নেই, ওই শিক্ষা নিয়ে কেউ আসে না, এখন হচ্ছে, সো একটু ওরকম থাকবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তার কারণ দর্শক সব রকম আছে, আপনি সবচেয়ে বেশি দেখে সারা পৃথিবীতে, মানুষ তখন অভ্যস্ত হয়ে গেছে ওয়ান টু ওয়ান, মানে আমি আপনি আপনার স্ত্রী বা বান্ধবী বা বোন বা বাবা মা ছাড়া আপনি একদিন থাকতে পারবেন, কিন্তু একটা জিনিস ছাড়া আপনি থাকতে পারবেন, সেটা হচ্ছে ডিভাইস, আপনার মোবাইল ছাড়া আপনি পাগল হয়ে যাবেন। আগে আপনার ভাই বোনরা বলতো যে বাসা টেলিভিশন আসলে বলতো যে টেলিভিশন ঠিক করে, তো সজল তখন বাসা খেলাধুলা করে বিকেলে যে টেলিভিশন ঠিক করতো মেনে নিত, কিন্তু এখন সজলের ভাই বোন যদি বলে যে মোবাইল ঠিক করে দে, ও যদি চক্রি না করে দেয় ওর পেছনে পুলিশ লাগাই দেবে, মানে এতখানি অভ্যস্ত হয়ে গেছে। আমরা ভাত না খাই, দু ঘন্টা পরে খাই ভাত, কিন্তু আমরা আসলে ডিভাইসটা এত বেশি হচ্ছে, তার মানে ওয়ান ইউনিট, মানুষ যখন ওয়ান ইউনিটে যখন যায় তখন যেটা হয় সেটা হচ্ছে যে মানুষ ওই একা একা দেখে, একা একা দেখে, কিন্তু তখন অন্যান্য ছবি বেশি চলে পৃথিবীতে, তো সেটাও চলবে, সেটাও আছে, সেটা থাকবে, আবার ভালো কিছু হবে।